তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে আবার স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হিঙের ডাল। আমরা আজকে মুসুর ডালের একটা নতুন রেসিপি শিখব, যেটা অনেকখানি তরকারির রিপ্লেসমেন্ট। মানে আপনার যদি তরকারি নাও থাকে, এটা দিয়ে আপনি যথেষ্ট ভালোভাবে ভাত খেয়ে নিতে পারবেন এবং এটা খুবই টেস্টি হয়। তো দেখে নিই ফার্স্টে আমরা কী করছি। আমরা ফার্স্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে সেই ডালটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের ডালটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। বয়েল করার সময় দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চিরে আমরা এর মধ্যে দিয়ে দেবো, যেন এটা ডালের সাথে সম্পূর্ণ ভালোভাবে বয়েল হয়ে যায়। এবং বয়েল করার সময়ই আমরা পরিমাণ মতো নুন, হলুদ এবং তেল দিয়ে দেব এবং এটা দুটো সিটি দিয়ে ডালটাকে বয়েল করব। মুসুর ডালের মুসুর ডালে বেশি সিটি দেওয়ার দরকার হয় না, তো দুটো সিটি যথেষ্ট। তো যেভাবে দেখলেন, আমি এবার প্রেশার কুকারটা লক করে দেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি সাইডে পেঁয়াজটা কেটে নিলাম আর ধনে পাতাটা কেটে ওটাকে ধুয়ে সাইডে রাখলাম। আমার দুটো সিটি পড়ে গেছে, ডালটা বয়েল হয়ে গেছে, আমি ভালো করে চেক করে নিয়েছি। এবার আমি কড়াই বসালাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দেবেন না, অল্প তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিলাম এবং একটু জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেলে জিরেটা আমরা দিয়ে দেবো তেলের মধ্যে, যেরকম আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে। এবার আমরা হিং দিয়ে দেবো। হিংটা পরিমাণ মতো দেবেন, অতিরিক্ত পরিমাণে হিং দেবেন না, তাহলে তার হিঙের যে একটা গন্ধ আছে সেটা মানে আপনার ডালের টেস্টটাকে অতিরিক্ত পরিমাণে দিলে ওটা খারাপ হয়ে যাবে। তো একটা পরিমাণ মতো হিংটা দেবেন। এবার যে পেঁয়াজটা আমি সাইডে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবং এটাকে ভালোভাবে ফ্রাই করে নেবো। পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমরা যে ডালটা সাইডে বয়েল করে রেখেছি সেটা এর সাথে অ্যাড করে নেব। পেঁয়াজটা, হিং আর যেটা শুকনো লঙ্কা আমরা অ্যাড করেছিলাম সেটাকে ভালো করে নাড়িয়ে নেব, যেরকম আপনি ভিডিওতে দেখছেন। যতক্ষণ না সেটা একটু হালকা বাদামি রঙের হয়ে যাবে বা হালকা ভাজা হয়ে যাবে, ততক্ষণ আমরা এটাকে স্টির করব। দেখুন আস্তে আস্তে এটা একটা হালকা ব্রাউন রং নিচ্ছে। এবার আমরা যে প্রেশার কুকারে ডালটা বয়েল করে দিয়েছিলাম সেটা এতে অ্যাড করে দেব, দিয়ে এটাকে ভালো করে স্টির করে নেব, যেন যে ভাজাটা আমরা করেছি হিং দিয়ে সেই ভাজাটা যেন ডালের সাথে সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায়। আপনি দেখুন কীভাবে সুন্দরভাবে ভাজাটা ডালের সাথে এখন মিক্স হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো এবং কিছুক্ষণ ডালটা ফোটার পর ঢাকাটা তুলে দেখবো। দেখুন কতখানি গরম ধোঁয়া পুরো ক্যামেরায় এসছে। এবার আমি ডালটাকে ভালো করে স্টির করে যে ধনে পাতাটা সাইডে ধুয়ে আমি রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আর ঢাকা দেওয়ার দরকার নেই, এটাকে খানিকক্ষণ ফুটাবেন। এবার আমার হিং ডালের ফাইনাল লুক চেক করার পালা। যেরকম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা অত্যন্তই সুন্দর লাগছে দেখতে এবং টেস্টেও ততখানি সুন্দর। বিশ্বাস করে দেখতে পারেন, একবার আপনি আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, ভাত আর ডাল আর একটু ঘি দিয়ে খেয়ে দেখবেন, যথেষ্ট ভালো লাগবে আশা করি। এবং ভালোভাবে দেখুন যে ডালটার টেক্সচারটাও একটু মোটা হয়েছে, মানে সম্পূর্ণ পাতলা না, একটু মিডিয়াম টেক্সচারে আমি বানিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। মহাকাল কাছে 5000 লড়ে দিক জানা চাই, 4000 কিলোমিটার।